ব্যাখ্যাটা আলোচনা মনে করি আমার বয়স এক বছর মায়ের বয়স এক্স প্লাস বছর মনে করি আমার বয়স এক বছর মায়ের বয়স আমার বয়সের গুণ থেকে দুই বছর বেশি হতে ফোর এক্স প্লাস টু বছর এই তো এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা তিরিশ টাকা বেশি এক কেজি চালের দাম এক কেজি ডালের দামের চেয়ে তিরিশ টাকা বেশি তাহলে ডালের দামের চেয়ে এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা তিরিশ টাকা কম তাহলে তিরিশ টাকা কম হচ্ছে চালের মূল্য আর চালের চেয়ে ডালের মূল্য তিরিশ টাকা বেশি এখন তুমি দুটো ধরতে পারো চালের দাম ধরতে পারো ডালের দাম ধরতে পারো যদি তুমি চালের দাম ধরো চালের মূল্য ধরো তাহলে হবে এক্স টাকা চালের চেয়ে কিন্তু ডাল দাম বেশি তাহলে লাগবে এক কেজি চাল মনে করি এক কেজি চালের দাম এক্স টাকা এক কেজি ডালের দাম এক্স প্লাস তিরিশ টাকা ব্যাখ্যা হচ্ছে কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা তিরিশ টাকা বেশি তার মানে এখানে বেশি যেটা সেটার সাথে তিরিশ যোগ হবে মনে করি এক কেজি চালের মূল্য এক্স টাকা এক কেজি ডালের মূল্য এক্স প্লাস টাকা তিরিশ টাকা আবার হতে পারে মনে করি এক কেজি ডালের মূল্য হ্যাঁ মন আলাইকুম আসসালাম আমি যখন এটা তোমাদের শেয়ার করি স্ক্রিনটা যখন আমি বইটার কাছে যাই বইটা উল্টাই তখন একটু ব্ল্যাক হয় এবং তারপরে আবার ঠিক হয়ে আসে একটু ধৈর্য ধরে থাকবা হ্যাঁ আমি অনেক অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো লিখে এরপর হচ্ছে শিলার বর্তমান বয়স শিলার বাবার সমষ্টি অপেক্ষা পনেরো বছর বেশি আচ্ছা একটু খেয়াল করো শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের গুণ তাহলে মনে করি শিলার বয়স এক বছর শিলার বাবার বয়স এক্স ইন্টু ফোর বা ফোর এক বছর শীলার দাদার বয়স শীলা ও তার বাবার বয়সের সমষ্টির থেকে 15 বছর বেশি। একটু আমি একটু এখানে অঙ্কটা করি তোমরা একটু দেখো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। দেখি এখানে কে কে আছো। তোমরা যারাই থাকবা একটু নামটা লিখে দেবো হ্যাঁ কারণ তো নাম ছাড়া বুঝতে পারি না। তো এখানে যারা ছিলে ওদের সাথে কথা হয়েছে। এখন আছো ফাভি আইমান আছো তারপর হচ্ছে সাবা মেবি হ্যাঁ অষ্টম শ্রেণী লাইভ করবো আগামী সপ্তাহ থেকে আজকে তো শনিবার রবিবার থেকে করবো তো আমি আগামীকালকে আমি একটা রুটিন দিয়ে দেবো সে রুটিন অনুযায়ী সেখান থেকে দেখে নিতে পারো এবং তুমি কোন সাবজেক্টে কোন টপিক্সের উপর ক্লাস পেতে চাও সেটা কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে তুমি কমেন্ট বক্সে জানালে আমি সুবিধা হবে দেওয়ার জন্য তোমার কোন সাবজেক্টের এবং কোন টপিক্সের সমস্যা আছে সেটার জন্য আশা করি বুঝতে পেরেছ আর থাকো এখন সাথে বুঝতে নিশ্চয়ই বলা হয়েছে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের গুণ তা এখানে শিলার চেয়ে কিন্তু শিলার বাবার বয়স গুণ বেশি মনে করি তাহলে শিলার বয়স এক্স বছর আর শিলার বাবার বয়স ফোর এক্স বছর এতটুকু তারপরে শিলার দাদার বয়স আচ্ছা তাহলে শিলার বাবার বয়স এক্স বছর শিলার বয়স এক্স বছর আর শিলার বাবার বয়স ফোর এক্স বছর তাহলে শিলা এবং শিলার বাবার বয়স একত্রগত এক্স প্লাস ফোর এক্স বা ফাইভ এক্স বছর পরে বলছে শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের অপেক্ষা পনেরো বছর বেশি তাহলে শিলার বয়স দাদার বয়স হবে ফাইভ এক্স প্লাস পনেরো অথবা এক্স প্লাস ফোর এক্স প্লাস পনেরো তো আমি একটু অঙ্কটা করি তোমরা দেখে নাও আচ্ছা এবার আমরা একটু দেখিনি তাহলে এই অঙ্কটা একটু দেখে নিই তোমরা যারা আছো আমার সাথে অঙ্কটা একটু দেখে নিই অঙ্কটা আমার কি ছিল শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের গুণ শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমস্ত অপেক্ষা পনেরো বছর বেশি তাহলে চলো আমরা অঙ্কটা একটু দেখি এতক্ষণ আমরা যেটা দেখলাম আমি একটু এই ভাগে তোমাদের সাউন্ড মিউট করে অঙ্কটা করে নিছি এখানে একটু খেয়াল করো এখানে বলা হয়েছে শিলার বয়স একটু ভালো করে লিখে নেই একটু বড় করে দেই আচ্ছা এবার দেখো মনে করি শিলার বয়স x বছর শিলার বাবার বয়স হবে 4 গুণ যেহেতু 4x বছর শর্তমতে শিলার দাদার বয়স শিলার বাবা ও শিলার বয়স অপেক্ষা 15 বছর বেশি এই যে পনেরো বছর বেশি তাহলে শিলার দাদার বয়স হবে এক্স প্লাস ফোর এক্স প্লাস পনেরো এই যে দেখো এই এক্স এই এক্সটা যদি আমি বলি এই যে এখানে এই এক্সটা হচ্ছে শিলার দা শিলার বয়স আর এই যে ফোর এক্স এটা হচ্ছে এটা হচ্ছে শিলার বাবার বয়স আর এটা হচ্ছে এটা হচ্ছে দেখো এটা হচ্ছে শিলার বয়স এটা শিলার বাবার বয়স আর বলছে তাদের দুইজনের বয়সের অপেক্ষা পনেরো বছর বেশি আর এই বছর এটা হচ্ছে এমনিতে একটা ডিফারেন্স যেটা পনেরো বছর বেশি তাহলে শিলার দাদার বয়স কবে এই যে শিলার বয়স আর এই যে শিলার বাবার বয়স দেখো শিলার বয়স এবং শিলার বাবার বয়স তার চেয়ে পনেরো বছর বেশি শিলা এক্স প্লাস পনেরো বছর তাহলে শিলার বাবার বয়স এবং শিলার বয়সের সমষ্টি হবে ফাইভ এক্স প্লাস ষোলো বছর আচ্ছা দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা আমার মনে হয় এই অঙ্কটা বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে একটু বলো যে আমি এখান থেকে বুঝিনি কোনখান থেকে বুঝে না সেটা আমাকে দেখাও এই অঙ্কটা এখন কারো কোনো সমস্যা আছে কিনা এখন তোমরা কমেন্টে লিখে আমি সবগুলো অঙ্ক করাবো না কোন কোন অঙ্কটা করিয়ে দেবো একটু বলো আমি করে দেবো এখন এই একশো উনপঞ্চাশ থেকে শুরু করে একশো চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত আমি যতটুকু দেখা দেখলাম বা এরপরে আছে এই অঙ্ক এই দেখো এই খেলা একশো ছাপ্পান্ন পৃষ্ঠা একশো সাতান্ন পৃষ্ঠা একশো আটান্ন পৃষ্ঠা একশো সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত আবার আমি বলছি একশো সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত একশো ঊনপঞ্চাশ থেকে সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত কোন অঙ্কগুলো তোমাদের করিয়ে দিতে হবে বা একটু বুঝতেছো ওই নাম্বারটা আমাকে লিখো পৃষ্ঠা নাম্বার এবং ওই নাম্বারটা লিখে জানো আমি এখন চেষ্টা করব সলিউশন করার জন্য সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও আচ্ছা একশো উন উনপঞ্চাশ থেকে শুরু করে একশো সাতান্ন পৃষ্ঠা পর্যন্ত এখানে যার যে সমস্যা আছে সমস্যাটা একটু জানাও আমি নাম্বারটা লিখে দাও কমেন্ট বক্সে কে কোনটা কোন অঙ্কটা সলিউশন চাচ্ছ এই এই অধ্যায়ের আমি চেষ্টা করবো এখন তোমাদেরকে এভাবে লিখে সলিউশন করে দেওয়ার জন্য আমি ওয়েট করছি তোমাদের সাথে নির্ভয়ে বলতে পারো এবং আগামী আগামী দিনের লাইভ সেশনে আগামীকালকে আমি একটা রুটিন দিয়ে দেবো সেই তোমাদের নিয়মিত লাইভ সেশন হবে এবং তোমরা আমাকে লিখে জানাও তোমরা কে কোন অধ্যায় এবং কোন উপরে লাইভ সেশন আমি সেটা করার চেষ্টা করব তোমরা ছটফট লিখে জানো কে কোন অধ্যায়ের উপরে কোন টপিক্স এর উপরে লাইভ সেশন চাচ্ছ যেমন গণিত আছে গণিতের কোন অধ্যায়ে সবই বুঝতে পারছো কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ভেরি মাছ আশা করি উপকৃত হয়েছ এই অধ্যায় সম্পর্কে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটাও লিখতে পারো তোমরা অনেকেই আছো আমার সাথে এবং আসলে কিন্তু কে কে আছো সবাই তো কমেন্টস করছো না বুঝতে পারতেছি না কে কে আছো যদি বক্সে লিখে থাকো তাহলে আমি বুঝতে কে কে আছো জানাও আর নিয়মিত লাইভ সেশন পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থেকো এবং তোমাদের যে সমস্যাগুলো আছে আমি চেষ্টা করবো সমাধান করা দেওয়ার জন্য একটু জানাও কার কি সমস্যা আছে এখন এই অধ্যায়ে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি নেক্সট টপিকে যাব এবং তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন রাখবো আগামী শেষ হয়ে সেই কোশ্চেন আনসার গুলো দেবো অবশ্যই আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা হচ্ছে তোমরা যারা রেগুলার আমার লাইভ সেশন জয়েন হবো এবং সেখান থেকে আমি কুইজ প্রশ্ন করবো এবং সেই কুইজের যে উত্তর দিতে পারবা সেখানে লটারির মাধ্যমে ক্লাস অনুযায়ী লটারির মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হবে হ্যাঁ ভগ্নাংশের খেলা ওকে আগামী আমি তার মনে রাখলাম যে আগামী সেশনে আমি ভগ্নাংশের খেলা নিয়ে লাইভ সেশন করব আর কোন অধ্যায় চাচ্ছ তোমরা একটু ঝটপট লিখে জানো তোমরা তো এখন অনেকেই আছো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে আছো কিন্তু কে কে আছো তখন আমি জানি না একটু লিখে জানো কার কোন টপিক্স সমস্যা আর তোমার যদি তোমরা চাইলে কিন্তু এখান থেকে আবার পারবা

সামনে পৃষ্ঠার গ্রিড এবং এখানে কিন্তু আরো কিছু গড়ি ছিল দেখো এই যে অ্যাপেল ছিল তারপরে হচ্ছে এই যে শিলার আমরা এই অঙ্কন করছিলাম এবং আরো কিছু গ্রিড কিন্তু আছে সেই গ্রিডে যদি কারো কোনো সমস্যা থাকে তোমার নাম্বারটা লিখে জানাও যেমন এখানে একটা অ্যাপেল আছে প্রতিটি বাক্সে পঞ্চাশটা আপেল থাকলে মোট আপেল সংখ্যা হতো মনে করি আপেল সংখ্যা এক্সটি হ্যাঁ সরি প্রতিটি বাক্সে পঞ্চাশটি করে আপেল আছে আপেল থাকলে মোট আপেল সংখ্যা কত আপেলের সংখ্যা বের করতে পারছো মনে করি আপেলের সংখ্যা এক্সি তাহলে একটি বাক্সে কয়টা করে আপেল থাকে পঞ্চাশটি পঞ্চাশ বাই কোন এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগের বেগ ট্রাকের বেগের চেয়ে বারো কিলোমিটার বেশি তাহলে ট্রাক এটাকে সংখ্যা লেখো বাসের বেগ বলতে বোঝায় বাস প্রত্যেক ঘন্টায় হ্যাঁ ওকে মাপি ওকে ভবন খেলা এবং দর্গামাপি দুইটা অধ্যায় পাইলাম আমরা দুইটা অধ্যায় দুই স্টেশনে অবশ্যই সম্পূর্ণ করার চেষ্টা করবো এবং তুমি অবশ্যই থাকবে আমার সাথে তারপর আমি দেখো এটা একটু দেখাই কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টা বেগ ট্রাকের বেগের চেয়ে বারো কিলোমিটার বেশি অর্থাৎ বাসের চেয়ে ট্রাক চলে ঘন্টায় বারো কিলোমিটার তাহলে কথা হবে মনে করি বাসের বেগ এক্স কিলোমিটার ট্রাকের বেগ এক্স বারো আবার এরকম হতে পারে মনে করি ট্রাকের বেগ এক্স কিলোমিটার বাসের বেগ এক্স মাইনাস বারো

একটি খাতার দাম এক্স টাকা দশটি খাতার দাম টেন এক্স টাকা একটি কলমের দাম ওয়াই টাকা পাঁচটি কলমের দাম ফাইভ ওয়াই টাকা একটি পেন্সিলের দাম জেড টাকা তিনটি পেন্সিলের দাম থ্রি জেড টাকা এখন যদি বলা হয় মোট কত মোট দাম কত এক্স দশটি খাতা মানে টেন এক্স পাঁচটি কলম ফাইভ ওয়াই তিনটি পেন্সিল থ্রি জেড মোট টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেট নেক্স অঙ্ক দেখি আমেনার কাছে কিছু চকলেট আছে লিয়ানার কাছে পাঁচটি বেশি আছে লিটুনের কাছে ষাটটি চকলেট তিনজনের কাছে মোট কতটি চকলেট আছে আমিনার কাছে কিছু চকলেট আছে আমি জানি না আমিনার কাছে কতটি চকলেট আছে তাহলে লিখতে হবে প্রথমে মনে করি আমিনার কাছে এক্সটি চকলেট আছে লিয়ানার কাছে আমিনার চেয়ে পাঁচটি বেশি অর্থাৎ লিয়ানার কাছে আছে এক্স প্লাস ফাইভ লিটনের কাছে আছে ষাটটি চকলেট তাহলে লিটনের কাছে আছে ষাটটি চকলেট তিনজনের মোট কত কাছে এভাবে লিখতে হবে মনে করি আমিনার কাছে আছে এক্সটি লিয়ানার কাছে আছে পাঁচটি বেশি এক্স প্লাস ফাইভ লিটনের কাছে আছে ষাটটি তিনজনের কাছে মোট চকলেট আছে আচ্ছা আমি মৌলিক উৎপাদকের গল্প একটু এটা বুঝিয়ে দেবো তারপরে হচ্ছে দুর্গমাপি ভগ্নাংশের খেলা আমি নোট করে রাখলাম এবং এটা আমি বুঝিয়ে দেবো আচ্ছা যতটুকু এখানে দেখলাম এতে কার কোন প্রশ্ন আছে কিনা না একটু বলো কারো কোনো সমস্যা নেই অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি তোমরা এবার বুঝতে পারবা

এই যে মজার একটি গল্প ছিল অঙ্কের এটা কিন্তু তোমাদের বন্ধুর সাথে করতে ভালো না এবং চাইলে তোমরা আমাকেও বন্ধুদের সাথে এবং বড়দের সাথে এই ধরনের গণিত তাহলে আমরা একটু দেখে নিই পুরো শুরু থেকে আমাদের বইয়ে কি কি ছিল আমরা একটু আমরা আলোচনা করছিলাম এখান থেকে বিধিতিক রাশি দেখো একটু সবাই এই যে গেমসটা ছিল এটা কিন্তু খুব মজার এবং ইন্টারেস্টিং একটা গেম ছিল তোমরা কিন্তু অবশ্যই খেলবা হ্যাঁ জাস্ট যতই ধরনের কারণ যদি সঠিকভাবে বলতে পারো তাহলে তোমার রেজাল্ট হবে তিরিশ ছড়ি দশ এবং এই যে এক আঠে দুই কেটে তিন কাঠি এটাও আমরা করব খুব আমরা একটা অ্যাসেসমেন্ট করবো তোমাদের সাথে নিয়ে সেখানে অবশ্যই দেখতে পাবো এই যে এটা এখানে কিছু কোশ্চেন আছে সেই কোশ্চেন গুলো দেখে নিই সময়ের সাথে সাথে গতিবেগ একই রকম থাকে না পৃথিবীর সকল স্থানের তাপমাত্রা কোনো পরিবর্তন হয় কি অবশ্যই পরিবর্তন হয় সময়ের সাথে সাথে শিশু বৃদ্ধির কোনো পরিবর্তন হয় কিনা বছরের পর বছর মানুষ বাড়ে না কমে কমে কখনো বয়স বাড়ে না মনে রাখবো চলকের মান এর স্থান সময়ের সাথে সাথে পরিবর্তনশীল 되겠어 এই শখটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে মুশোধা হবে

তো ঠিক আছে আস